তো বন্ধুরা, যদি আপনি কম্পিউটারে ইন্টারনেট থেকে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করে থাকেন, তাহলে তো আপনার জিপ ফাইল বা রার ফাইলের সাথে নিশ্চয়ই পরিচয় থাকবে। কিন্তু আপনি কি জানেন যে জিপ ফাইল বা রার ফাইল আসলে কি, আর এই জিপ ফাইল বা রার ফাইলের ব্যবহার কোথায় কোথায় হয়, এবং এই ফাইলগুলিকে কিভাবে ওপেন করতে হয়, আর কিভাবেই বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার সিস্টেমে জিপ ফাইল বা রার ফাইলকে তৈরি করবেন? তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন। আরেকটি রিকোয়েস্ট, ভিডিওকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে, আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ড, এবার দেখা যাক উইনজিপ বা উইনরার ফাইল কি, আর এর দরকারই বা কেন পড়ে। ধরে নিন আপনার কম্পিউটারে এই রকমের কোনো ফোল্ডার আছে যাতে অনেকগুলি ফাইল আছে, ঠিক যেমন এই ফোল্ডারটিতে অনেকগুলি ইমেজ আছে। এবার এই ইমেজগুলিকে আপনি আপনার বন্ধুকে পাঠাতে চান, অর্থাৎ সেন্ড করতে চান। তাহলে আপনি কি করবেন? ওয়ান বাই ওয়ান ইমেজকে আপনার বন্ধুকে সেন্ড করবেন, সে ইমেলের মাধ্যমেই হোক বা অন্য কোনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে। আর আপনার বন্ধুকেও ঠিক এইভাবেই ওয়ান বাই ওয়ান ফাইলগুলিকে ডাউনলোড করতে হবে। তাহলে আপনিই ভেবে বলুন, এতগুলি ফাইলকে ওয়ান বাই ওয়ান সেন্ড করতে ও ওয়ান বাই ওয়ান ডাউনলোড করতে কত সময় লাগতে পারে? আর আপনি যদি এইসব ফাইলগুলিকে নিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করেন এবং সেই ফোল্ডারটিকে জিপ ফাইল বা রার ফাইলে কনভার্ট করেন ও তারপর সেন্ড করেন, তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে সেই জিপ ফাইল বা রার ফাইলটিকে সেন্ড করতে পারবেন। আর আপনার বন্ধুও সেই একটি একটি করে ফাইলকে ডাউনলোড না করে জাস্ট একটি সিঙ্গেল জিপ ফাইল বা রার ফাইলের মাধ্যমে সেই সমস্ত ফাইলগুলিকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কোন কোন টাইপের ফাইলকে আমি জিপ ফাইল বা রার ফাইলে কনভার্ট করতে পারব। ফ্রেন্ড, অ্যাকচুয়ালি অলমোস্ট সব টাইপের ফাইল, লাইক টেক্সট ফাইল, ওয়ার্ড ফাইল, MP3 ফাইল, ভিডিও ফাইল, সফটওয়্যার এটসেট্রা। বন্ধু, অ্যাকচুয়ালি আপনি যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলিকে রাখেন, উইনজিপ বা উইনরার শুধুমাত্র সেই ফোল্ডারটিকে জিপ ফাইল বা রার ফাইলে কনভার্ট করে। তবে আপনার অবশ্যই জানা দরকার, ফাইলগুলি যতক্ষণ জিপ ফাইল বা রার ফাইলের মধ্যে থাকে তখন ফাইলগুলি কোরাপ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনি যখন জিপ ফাইল বা রার ফাইলকে ডাউনলোড করেন তখন এর মধ্যে থাকা ফাইলগুলি প্রপার সাইজ ও প্রপার ফরম্যাটে পেয়ে যাবেন, আর ডাটা লস হওয়ারও কোনো ভয় থাকে না। আর এই টাইপের ফাইলের সবচেয়ে বড় সুবিধা যে এতে কোনো প্রকার এরর আসবে না, কোনো ভাইরাস এই টাইপের ফাইলের মধ্যে ঢুকতে পারবে না, আর কোরাপ্ট হবে না। তাহলে এবার দেখে নেওয়া যাক এই জিপ ফাইল বা রার ফাইলকে কীভাবে তৈরি করতে হয়। তবে জিপ ফাইল বা রার ফাইল তৈরি করার জন্য তিন চার রকমের সফটওয়্যার পেয়ে যাবেন, তবে তার মধ্যে ফেমাস দুটি সফটওয়্যার হলো উইনজিপ ও উইনরার। তবে বর্তমানে 7-Zipও ক্রমাগত প্রাধান্য পাচ্ছে। এই তিনটি সফটওয়্যারের মধ্যে 7-Zip আপনি ফ্রি ভার্সানে পেয়ে যাবেন এবং উইনজিপ ও উইনরার পেড ভার্সান পাবেন। গুগলসে সার্চ করলেই এই সফটওয়্যারগুলি পেয়ে যাবেন। তবে সবথেকে বেস্ট হবে ফাইল হিপো সফটওয়্যার ডাউনলোড সাইট থেকে ডাউনলোড করা। তবে ডাউনলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন যে সফটওয়্যারটি 32-bit অপারেটিং সিস্টেমের জন্য না 64-bit অপারেটিং সিস্টেমের জন্য। অবশ্যই এই সফটওয়্যারগুলি দুটি ভার্সানই পেয়ে যাবেন, 32-bit ও 64-bit। তবে আপনি যদি হেভি সফটওয়্যার ইউজ না করতে যান তাহলে 7-Zip একটি বেস্ট অপশন হবে। সফটওয়্যারটির সাইজ 1 MB থেকে 2 MB মধ্যে, আর এই তিনটি সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার ডেস্কটপে থাকা এই ফোল্ডারটিকে জিপ ফাইলে কনভার্ট করে দেখা যাক। দেখুন, এই ফোল্ডারটির মধ্যে ইমেজ ফাইল, MP3 ফাইল ও ভিডিও ফাইল, এই তিন টাইপের ফাইল আছে। আর ফোল্ডারটির সাইজ দেখে নেওয়া যাক। ওকে, ফোল্ডারটির সাইজ হচ্ছে 60.5 MB। তাহলে এবার ফোল্ডারটির ওপর রাইট ক্লিক করলে এখানে উইনরারের অপশনগুলি পেয়ে যাবেন। এবার এখান থেকে অ্যাড টু অ্যাচিভ অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। উইনরারের মধ্যে আপনি দুটি ফেসিলিটি পেয়ে যাবেন, অর্থাৎ কোনো ফাইলকে আপনি জিপ ফাইলেও কনভার্ট করতে পারবেন এবং রার ফাইলেও কনভার্ট করতে পারবেন। এবার কম্প্রেশন মেথডকে, অর্থাৎ ফোল্ডারটিকে আপনি কোন মেথডে কম্প্রেস করতে চান, তার জন্য এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তবে আমি এখানে নর্মাল মেথডকে সিলেক্ট করছি। তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী অপশনকে সিলেক্ট করতে পারেন। এরপর আপনি যদি জিপ ফাইল বা রার ফাইলটিকে এক্সট্রা সিকিউরিটি হিসেবে পাসওয়ার্ড দিতে চান, তাহলে পাসওয়ার্ডকে অ্যাড করার জন্য ওপরে অ্যাডভান্স ট্যাবে ক্লিক করুন ও সেট পাসওয়ার্ড বাটনে প্রেস করুন। এবার এখানে যে কোনো পাসওয়ার্ড দিন। এরপর টেক্সট বক্সে পাসওয়ার্ডটিকে টাইপ করুন ও ওকে প্রেস করুন। এবার ওকে বাটনে প্রেস করলেই ফাইলটি কম্প্রেস হতে শুরু করবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোল্ডারটি জিপ ফাইলে এখানে শো করছে। তবে জিপ ফাইলটি যেহেতু এখনও কম্প্রেস হচ্ছে, এখনই জিপ ফাইলটিকে ওপেন করা যাবে না। ওকে, প্রসেস কমপ্লিট। তাহলে এবার জিপ ফাইলটির সাইজ দেখতে পাচ্ছেন 59.3 MB। আপনার মনে হতে পারে, তাহলে কি ডাটা লস হয়েছে? না বন্ধু, ফাইলগুলি যেহেতু কম্প্রেস হয়েছে তাই ফাইলগুলির সাইজ একটু কম হয়ে গেছে, বাট ডিকম্প্রেস করার পর আবার সেম সাইজ হয়ে যাবে। তাহলে এবার জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করা যাক। তো প্রথমে জিপ ফাইলটির ওপর রাইট ক্লিক করলে এখানে আনজিপ করার জন্য এই অপশনগুলিকে দেখতে পাবেন। যেমন ফার্স্ট অপশনে আছে এক্সট্র্যাক্ট ফাইলস এবং সেকেন্ড অপশনে আছে এক্সট্র্যাক্ট হেয়ার। আমি এই অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফাইল আনজিপ হতে একটু টাইম লাগছে। এবার দেখুন ফোল্ডারটি আনজিপ হয়ে গেছে।
তাহলে এবার সাইজ চেক করে দেখা যাক। দেখুন সাইজ আবার 60.5 MB, অর্থাৎ কম্প্রেস করার আগে যেই সাইজ ছিল ঠিক সেম সাইজেই পেয়েছেন, কোনো প্রকার ডাটা লস হয়নি। তবে উইনজিপ, উইনরার এবং 7জিপ সেম টাইপের সফটওয়্যার, এবং জিপ ফাইল, রার ফাইল ও 7জিপ ফাইল ক্রিয়েট করার জন্য প্রসেসও একই রকম। তবে খুব বড় সাইজের ফাইলের জন্য উইনরার সফটওয়্যারকে ইউজ করাই বেস্ট। তাহলে উইনজিপ, 7জিপ ও উইনরার ফাইলের কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ফ্রেন্ড ভিডিওকে লাইক ও শেয়ার করুন, আর আপনার মূল্যবান পরামর্শ নিচে কমেন্ট বক্সে টাইপ করুন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। এর ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক ও শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দিন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কলকাতা কম্পিউটার।